দেশ স্বাধীন হওয়ার পর যারা বারবার ভেটো দিয়েছিল বাংলাদেশ যাতে জাতিসংঘের স্বীকৃতি না পায় সদস্যপদ লাভ করতে না পারে সেই সমস্ত অপশক্তির প্ররোচনায় আজকে তারা আবার নানা কথা বলছে বলছে যে 10ই ডিসেম্বরের পর এই দেশ খালেদা জিয়া এবং তারেক জিয়ার কথায় চলবে শেখ হাসিনার কথায় রাষ্ট্র চলবে না তাকে বিদায় নিতে হবে এই বিস্তৃতপূর্ণ ঔদ্ধত্যপূর্ণ কথা কিভাবে বলে আপনাদের নিশ্চয় মনে আছে আমরা যে রণধ্বনি দিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে এই দেশকে স্বাধীন করেছিলাম সেই রণধ্বনিকে জিয়া এসে পাকিস্তানি কায়দায় জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদের অনুকরণে বাংলাদেশ জিন্দাবাদ এই স্লোগান চালু করেছে তারা মুক্তিযুদ্ধের স্লোগান এই রণধ্বনি তারা আজও বিশ্বাস করে না স্বীকার করে না তারা আজকে আবার দেশে একটা অশান্তি অরাজকতা সৃষ্টি করার জন্য পায়দারা করছে তাই যারা আমরা বঙ্গবন্ধুর নির্দেশে জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি আমরা বেঁচে থাকতে ওরা এই কাজ করবে আর আমরা বসে বসে দেখব বা আঙুল চুষবো তা তো হতে পারে না তাই এই অপশক্তির বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সপক্ষে যারা আছে এবং আমাদের সন্তান যারা মুক্তিযুদ্ধের প্রজন্ম সহ মুক্তিযুদ্ধের সপক্ষের সমস্ত শক্তি আমরা আশা করব এবং আবেদন রাখব যারা এই আমাদের এই স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে চায় পাঞ্চাল করতে চায় তাদের বিরুদ্ধে আবার রুখে দাঁড়াতে পারে আজকে বীর মুক্তিযোদ্ধা ভাইদের আপনারা জানেন যে এই মুক্তিযুদ্ধের সপক্ষে সরকার দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আজকে ধাপে ধাপে মুক্তিযোদ্ধাদের আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা যেমনি বৃদ্ধি পাচ্ছে একইভাবে মুক্তিযোদ্ধাদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি করার কথা মাননীয় প্রধানমন্ত্রী সবসময় ভাবেন চিন্তা করেন ইতিমধ্যেই বাজা একটা সম্মানজনক হারে বৃদ্ধি করা হয়েছে ইনশাল্লাহ ভবিষ্যতে আরও মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা আছে যাতে বীর মুক্তিযোদ্ধারা আরও সম্মানজনক হারে বাজা পেতে পারেন আজকে আপনাদের স্মার্ট কার্ড বা আপনাদের মুক্তিযুদ্ধের সনদ ডিজিটাল সনদ ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং আমাদের মধ্যে আর্থিক অসচ্ছল যে সমস্ত বীর মুক্তিযোদ্ধা ভাইয়েরা আছেন তাদের জন্য 30,000 গড় নির্মাণ করে দেওয়া হচ্ছে অবশ্য দ্রব্যমূল্যের কারণে অর্থাৎ দ্রব্যমূল্য ঠিক অর্থাৎ উপকরণ যে সমস্ত বাড়িঘর তৈরির যে উপকরণ বৃদ্ধি পাওয়ার কাজটা আবার রিভাইজ হয়ে নতুন মূল্য নির্ধারণের কাজ চলছে সেই জন্য একটু ধীরগতি হচ্ছে খুব অচিরেই আমরা আশা করি এক মাসের মধ্যেই কাজ আবার গতিশীল হবে এবং সেই বাড়িঘর করবে আরেকটি যে প্রধান দাবি আপনারা করেছেন যে 1ই ডিসেম্বর আর মুক্তিযুদ্ধ দিবস আমি ব্যক্তিগতভাবেও এর পক্ষে বারবার বলেছি আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছেও আমরা বিনয়ের সাথে অনুরোধ করব অনেক দিবসই আছে কিন্তু মুক্তিযুদ্ধ দিবস যদি না থাকে যারা ওই স্বাধীনতার বিরোধী তাদের ভূমিকা কি ছিল সেটা কে তুলে ধরবে 1971 সালে রাজাকার আল বদর আল শামস জামাত ইসলাম আল বদর তারা যে কাজ করেছিল আজকে পাকিস্তানিরা সারেন্ডার করেছে পাকিস্তানি সৈন্যরা কিন্তু যারা ওদের দোসর ছিল তারা তো সারেন্ডার করে নাই তারা তাদের সম্বন্ধে কি করণীয় তাদের তালিকা প্রস্তুত করার জন্য ইতিমধ্যেই মহান পার্লামেন্টে আইন পাস করেছে আমাদের প্রিয় নেতা জনাব শাহজাহান খান ওনার উপর দায়িত্ব দেওয়া হয়েছে উনি নীতিমালা তৈরি করছেন এবং আমরা আশা করছি যে দ্রুতই নির্বাচন হয়ে গেলে নির্বাচিত প্রতিনিধি এবং সেই সময়কার যারা বিভিন্ন পেশার মানুষ আছে তাদের সহ নিয়ে সেই তালিকা প্রস্তুত করে জাতির সামনে ওই স্বাধীনতা বিরোধীদের মুখোশ উন্মোচন করা যায় ইনশাল্লাহ
সেকটার জন্য আমি মনে করি, সব সময় মনে করি, এখনো মনে করি যে 1 ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস হলে সেটা মুক্তিযোদ্ধাদের প্রতি সরকারের যে দায়িত্ব সেটা পূর্ণতা লাভ করবে। আমরা বিনয়ের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সেই নিবেদন রাখছি।